ঘৌর দর্শন পরিবারে করিব বলে আমার লক্ষ নয়ন জীবন দিলে খবর দর্শন করিব বলে মৃদঙ্গটা বড় সাত করে কাঁদে নিলাম। আসলে আমি বাজনা জানি না, আর নিয়েছি যখন কিছু কি আর বাজাতে পারবো না। তালটা হচ্ছে দাসপাড়িয়া থেকে খেমটার করে গিয়েছে। গৌর দর্শন করিবারে লক্ষ্মণয়ন দিলে নারে গৌর দর্শন করিব বলে আমার লক্ষ্মণয়ন দিলে নারে ঘৌর দর্শন পরিবারে লক্ষ্মণয়ন দিলে নারে করিব বলে আমার লক্ষ্মণয়ন দিলে নারে ঘৌর দর্শন পরিবারে লক্ষ্মণয়ন দিলে নারে আমার গৌর দর্শন হরিব পরিবার গৌর হরিব হরিব আমার গৌর দর্শন হরিব পরিবারে লক্ষ্মণয়ন দিলে নারে গৌর দর্শন পরিবারে লক্ষ্মণয়ন দিলে নারে গৌর দর্শন করিবারে লক্ষ্মণয়ন দিলে নারে আমার গৌর দর্শন নিতাই গৌর হরিবল হরিবল হরিব লক্ষ্মণয়ন দিলে নারে গৌর দর্শন করিবারে 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 লক্ষ্মণয়ন দিলে নারে লক্ষ্মণয়ন দিলে নারে গৌর দর্শন করিবারে লক্ষ্মণয়ন দিলে নারে পা করিবারে লক্ষ্মণয়ন দিলে নারে গৌর দর্শন করিবারে লক্ষ্মণয়ন দিলে নারে আমার গৌর দর্শন করিবারে লক্ষ্মণয়ন দিলে নারে গৌর দর্শন পরিবারে 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 লক্ষ্মণয়ন দিলে নারে আমার গৌর দর্শন পরিবারে লক্ষ্মণয়ন দিলে নারে গৌর দর্শন করিবারে 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 লক্ষ্মণয়ন গৌর দর্শন করিবারে লক্ষ্মণয়ন দিলে নারে গৌর দর্শন গৌর দর্শন করিবারে
লক্ষ্মণ নিতাই গোর হরি বল হরি বল লক্ষ্মণ দিলে নারে গৌর দর্শন করিবারে লক্ষ্মণ দিলে নারে গৌর করিবারে লক্ষ্মণ দিলে নারে গৌর দর্শন 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 করিবারে লক্ষ্মণ দিলে নারে দর্শন করি মহাবালে লক্ষ্মণ দিলে নারে গৌর দর্শন করিবারে লক্ষ্মণ দিলে নারে একটু আনন্দ করলাম, আমি কুল বাজানো জানি না কিন্তু তালটা ভিতরে ধরছি। নদিয়ার নাগরী বলছে লক্ষ্মণ কেন দিলে না, আমার চিন্তা মনি কি দোন আছে কি দোন তুমি বলাই চিন্তা মনি কি দোন আছে কি দোন গদি বন্ধুরে আমি তোমার সনে প্রেমে করেছিলাম। কীর্তনটা করে নিয়ে যাবেন মা গো, একটু ধৈর্য সহকারে বসুন মা, ভালোবাসা কি জানবেন। আজও যদি কোনো কৃষ্ণভক্ত স্বামী কৃষ্ণভক্ত স্ত্রীকে কিন্তু প্রণাম করে, একদিন রাজারানীর কাছে তো ভগবান মস্তক নত করে দিয়েছেন। আমার কথাটা অন্যদিকে নেবেন না, আপনি একদিন আপনার স্ত্রীকে একদিন এইভাবে বলবেন আমাকে কৃপা করো ওরা ভগবতী, দেখবেন সে যদি আপনাকে সাজাইয়া দেয় এটা সাধারণ মানুষ জানবে না। এই গভীর উত্তম কথা, সর্প যাকে দংশন করেছে সে জানে সর্পের বিষের জ্বালা, সর্প যাকে দংশন করে না সে তো জানে না সেই বিষের কত জ্বালা। সর্প যাকে দংশন করেছে দংশন করেছে এই ভক্তদেরকে আপনাদেরকে, একদিন গড়ে গিয়ে নিজের স্ত্রীকে ভাববেন এই তো ভগবতী, এটাই বজন, এটাই বজন। কোনো কোনো স্বামী স্ত্রী বিছানায় শুয়ে গলে জড়িয়ে ধরে স্বামী স্ত্রীর মধ্যে কৃষ্ণ প্রেমের বন্যা ছুটে যায়। রাজারানী বলছেন আমি সুখের লাগিয়া কি গান করবো, আর আমি গান গাইলে আমার মনে আমি বাঁচবো না, আমার অনলে পুড়িয়া গেল বন্ধুরে, আমার অনলে পুড়িয়া গেল আমার অনলে পুড়িয়া ও বন্ধু অনলে আমার অনলে পুড়িয়া গেল ও
ওরে বন্ধু সুখের লাগিয়া আমি এ করো ও বন্ধু রে সুখের লাগিয়া এ ঘর বাঁধিলা ও বন্ধু রে সুখের লাগিয়া গেল গেল অনলে পুরিয়া গেল ওরে বন্ধু গেল গেল আমার আমার সকলি গেল 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 আমার সকলি গেল আমি প্রাণ বন্ধুকে আমি ভালোবাসিয়া গেল গে লয় আমার সকলি গেল আমার সকলি গেল আরে প্রাণে বন্ধুকে ভালোবাসিয়া গেল গেল আমার সকলি গেল ওই আমার প্রাণে বন্ধুকে ভালোবাসিয়া গেল গেল আমার গেল আমার সকলি গেল আমি ভালোবাসিয়া গেল গেল আমার সকলি গেল আমার প্রাণে বন্ধু ভালোবাসিয়া গেল গেল আমার সকলি গেল আমি আগে তো এমন ছিলাম না রে আমি আগে তো এমন ছিলাম না রে আমার বদুর পরশে আমার মনে হলো আগে তো এমন ছিলাম না রে আগে তো রাধারানী বলেছেন প্রাণনাথ তোমাকে ভালোবেসে আমার সবই গেল আমার মান গেল আমার কুল গেল আমার জীবন গেল যৌবন গেল বলো প্রাণনাথ আমি কি করবো এখন প্রেমময়ী রাধারানীর চরণে প্রাণ গোবিন্দ বলেছেন গো রাধে তুমি আমাকে বিদায় দাও গো আমি নদিয়ার ঘরে ঘরে যাব আমি পরার মাকে মা বলে ডাকব তুমি আমাকে কৃষ্ণ নাম দিয়ে বিদায় দাও তুমি আমাকে বৈরাগীর সাজে সাজিয়ে দাও যেন কলিজীবের দ্বারে দ্বারে আমি দুবাহু তুলে হরি বল হরি বল বল আমার বলতে কিছু রইল না বন্ধু আমি শিশুকাল থেকে তোমাকে সবই দিয়েছি আমি দেহ দিলাম বন্ধু যৌবন দিলাম বন্ধু আমি দিলাম দিলাম সবই সবই দিলাম গো বন্ধু রে তোরা দাও কি ভাই বন্ধু দিলাম দিলাম সবই দিলাম রে বন্ধু রে আমার দেহ দিলাম যৌবন দিলাম
বন্ধু দিলাম দিলাম সবই দিলাম রে বন্ধু রে দেহ দিলাম আমি যৌবন দিলাম আমি দিলাম দিলাম সবই দিলাম রে আমার দেহ দিলাম যৌবন দিলাম বন্ধু দিলাম দিলাম সবই দিলাম রে আর আমার দেহ দিলাম আমি যৌবন দিলাম আরে দিলাম দিলাম সবই দিলাম রে আরে বন্ধু দিয়া ওঠার মন পাইলাম না অপ্রাণ বন্ধু আরে কৃষ্ণ প্রেমে আমায় চাইল না দারুণ কৃষ্ণ প্রেমে আমায় চাইল না হরে ও প্রাণ বন্ধু আহারে দারুণ কৃষ্ণ প্রেমে আমায় চাইল না দারুণ কৃষ্ণ প্রেমে আমায় চাইল না হরে ও প্রাণ বন্ধু আহারে কৃষ্ণ প্রেমে আস্তে 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 রাধা গোবিন্দের এই প্রেম এটা বর্ণনা করলে আমার আমি তো নগণ্য মানুষ আমার সাধনও নাই বজনও নাই আমার দাদা আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ যিনি কানাডা থেকে ফোন করেছেন যে আমার সুসেন ভাইয়ের যেদিন সময় হবে ওই দিন আমি কীর্তনটা করব ওনার কাছে আমি জন্ম জন্মান্তরে ঋণী হয়ে গিয়েছি কারণ দেশের মানুষের ভালোবাসাই আলাদা আজকে রাধা গোবিন্দের যে প্রেম এই যে আজকে আমার ভাই প্রদীপ দা বসেছে ওনার একজন ভাই ছিলেন নাম ছিল সঞ্জিত পাল আজ ওর কাঁদা দেখে আমার ভাইয়ের কথা মনে হচ্ছে যে ভাইয়ের সঙ্গে আমি 16 বৎসর সঙ্গ দিয়েছি বাই হয়ে বাইকে ছেড়ে গেল আমরা সবাই একদিন যার যার পথে চলে যাব আজকে এই যে কত দূর থেকে কত বন্ধুরা এসেছেন জীবনে পরিচয় নাই আমরা নিশ্চয় এক মায়ের কুলের সন্তান ছিলাম বলে আজ আমার শ্রদ্ধেয় বড় ভাই বিধুচন্দ্র চন্দ মহাশয়ের বাড়িতে আমাদের সকলের দেখা হয়েছে কুটি জন্ম আসা যাওয়া করলে না জানি কোন বৃক্ষকুলে না জানি কোন পশুকুলে আমার জন্ম হবে এই যে দেখা আমাদের শেষের দেখা একদিন আমার ডাক আসবে আমি সেদিনই চলে যাব প্রেমময়ী রাধা রানী প্রাণ গোবিন্দকে বলেছেন মাটির জন্ম নাচিল যখন তখন করেছি চাষ দিবস রজনী নাচিল যখন তখন গণেছি মাস মৃত্তিকার উপরে জলের বসতি তাহার উপরে ঢেউ তাহার ওই উপরে পিরিতি বসতি তাহা কি জানো একে আমরা একজন অন্যজনকে যখন বলি তুমি আমাকে কত ভালোবাসো তখন আমি বলি মন দিয়ে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু ভালোবাসাটা সকালে থাকে বিকালে থাকে না কিন্তু রাধারানীর ভালোবাসা পিরিতি পিরিতি কিরিতি মুরতি হৃদয়ে লাগলো সে পরাণ ছাড়িলে পিরিতি না ছাড়ে পিরিতি গড়লোকে পিরিতি বলিয়া এই তিনটা অক্ষর না জানি আছিল কুথা পিরিতি কণ্ঠ কহিয়া যো পুটিল পরাণ ভুতুলি যথা যার মধ্যে অভাব দিয়েছে তারাই তো কাঁদে মহাজন বললেন অভাব না থাকিলে
কেউ কাঁদে না, অভাবে না থাকিলে কেউ কাঁদে না, অভাব না থাকিলে কেউ কাঁদে না, অভাবে না থাকিলে কেউ কাঁদে না, আরে অভাবে পড়িলে সকলে কাঁদে, আরে অভাবে পড়িলে সকলে কাঁদে, অভাবে না থাকিলে কেউ কাঁদে না, ও মা গো অভাবে পড়িলে সকলে কাঁদে, অভাব না থাকিলে কেউ কাঁদে না, অভাবে পড়িলে সকলে কাঁদে, অভাবে না থাকিলে কেউ কাঁদে না, অভাব না থাকলে কেউ কাঁদে না। রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা গোবিন্দের যদি এই প্রেম বর্ণনা করা যায় রাত প্রভাত হয়ে যাবে। আজকে রাধা গোবিন্দের সেই প্রেম আপনাদের কাছে, যুবক বন্ধুদের কাছে প্রার্থনা করছি। প্রেমকে আগে জানো, প্রেম কি বস্তু, প্রেম এবং একটা প্রেম সকাম প্রেম আর নিষ্কাম প্রেম। রাধারানী সাত দিনে সুতিকা মন্দিরে গোবিন্দের সনে প্রেম করেছিলেন, যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই। আমরা তো দাদাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, কিছুক্ষণ পরে কিছু চাই, কিন্তু রাধারানী বললেন আমি তোমার কাছে কিছু চাই না, যেন জন্মে জন্মে তোমায় ভালোবাসতে পারি। আজকে প্রেমময়ী রাধারানী প্রাণ গোবিন্দকে এমন ভাবে ভালোবেসেছেন, মান কুলমান জীবন যৌবন বিটা মাটি সব কিছু দিয়েছেন গোবিন্দের চরণে। আজ গোবিন্দ রাধা কৃষ্ণ মিলিত তনু দুই অঙ্গে একাঙ্গ হয়ে আসছেন এই কলিজীবের ধারে ধারে। দূর থেকে বলছেন রাধা বাবু যতি চূড়া, রাধা বাবু যতি চূড়া, রাধা বাবু যতি চূড়া, রাধা বাবু যতি চূড়া, নদীয়াতে পড়ল দরা, রাধা বাবু যতি চূড়া, নদীয়াতে পড়ল হরে, রাধা বাবু যতি চূড়া, নদীয়াতে পড়ল দরা, রাধা বাবু যতি চূড়া, নদীয়াতে পড়ল দরা। এই দেখুন বেলা শেষ, একজন নদিয়ার নাগরি, নাগরি বেলা শেষে তার কন্যকে বলছে ঘুমাতে গিয়ে, ওহে কন্য তুমি বদির হইও না। ও মা আপনারাও যেদিন ঘুমাতে যাবেন গো মা, জীবনের তো যতটা দিন চলে যাবার গিয়েছে বাকি যেটা দিন আছে, আপনারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, আপনারা কর্ণকে বলবেন কর্ণ তুমি বদির হইও না। এই দেখুন নদিয়ার নাগরী স্বামী শয্যায় শায়িত, তার কর্ণকে বলছে কর্ণ তুমি বদির হইও না, সুরধনী গঙ্গার তীরে যখন গৌর সুন্দর হরিধ্বনি করবে তখন তুমি আমাকে জাগিয়ে দিও। নদিয়ার নাগরী স্বামী শয্যায় ঘুমিয়ে আছে, এইভাবে গৌর রূপানুরাগ শুরু হয়ে গেল। এই দেখুন নাগরী ঘুমিয়ে আছে, এটা তন্দ্রাচ্ছন্ন ঘুম, পূর্ণ ঘুম আসেনি, কোনো চিন্তা যদি থাকে দেখবেন ঘুম আসে না। এমন সময় রাত্র গভীর রাত্রিতে শোনা গেল একটা ধ্বনি, প্রেমানন্দ সবাই বলো একবার হরি বল, আস্তে 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 আস্তে। আজকে বলে গেলাম কেউ যদি প্রত্যেক দিন প্রাণ ভরে হরিবল বলে, আস্তে 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 তার জীবনে একটা রোগ হবে না। যারা গণ গণ হরিধ্বনি করবে জীবনে একটা রোগ হবে না। বলবেন এই ঔষধটা আমাদেরকে বলে দিন না, গণ গণ যদি হরিবল বলেন সে জীবনে হার্ট অ্যাটাক রোগ হবে না। গণ গণ হরিবল দিয়ে দেখবেন এমন একটা ধ্বনি,
রাত্রে ঘুমাচ্ছে, এমন সময় নদিয়ারে নাগরী মায়েরা বসন পরে, মা একটু ধৈর্য ধরুন। কীর্তনের ফার্স্ট দেখেছেন, কীর্তনের শেষ অংশটা দেখে যান। জীবনে তো কত ঘুমালেন, কি পেলেন? যারা একদিন গোবিন্দের কথা শুনে রাত্র অনিদ্রা করবে, তার 5 বছর পরমায়ু বেড়ে যাবে। আমার দাদা সুন্দর একটা সময় আমাকে দিয়েছেন, যেটাকে আমি সবচেয়ে ভালোবাসি, নীরব আসর। আমার 4 জন ভক্তের মাত্র প্রয়োজন। হ্যাঁ, এই দেখুন নদিয়ার নাগরী যখন বসন পড়ছে এইভাবে, এই রূপানুরাগ আমি শুনেছিলাম দাদা, নবদ্বীপ থেকে এসেছিলেন প্রজন্ড পাঠক, তিনি কণ্ঠে শুনেছিলাম। ওরা আর্টিস্ট, পদাবলী আর্টিস্ট ওরা। তখন আমি ক্লাস ম্যাট্রিক পাশ করে মাত্র গিয়েছি ভারতে, আস্তে 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 নদিয়ার নাগরী বসন পড়ছে, যতগুলো হরিদ্বলি দিবেন। মানুষ যখন ঘুমাতে যায় তখন তার বসনের কিন্তু কোনো বালাই থাকে না। যে নদিয়ার নাগরী যেই মাত্র হরিবলদনি শুনেছে চিৎকার দিয়ে উঠেছে এইভাবে, কেবল একটা হরিদ্বনি আজ আপনারা করুন। আমার শ্রদ্ধেয় বিদুদার বাড়িতে শিবাসঙ্গনে, বেশি দূর কিন্তু ইন্ডিয়া নয়, আমি পার হয়ে এসেছি এই জুড়ি বর্ডার দিয়ে, আপনাদের হরিদ্বনিটা যেন ধর্মনগর পর্যন্ত পৌঁছে যায়। সবাই কিন্তু আজ রাত্রে যারা হাত উপর দিকে তুলবেন, কেউ যদি না দেখে সে তো দেখছে। এ কন্দ বাবাজি প্রত্যেক দিন একটা যষ্টি হাতে নিয়ে অন্ধ বাবাজি আরতি দর্শন করতে যান। এক নয়ন আছে যার, সে বলল, অন্ধ বাবাজি তুমি যে প্রত্যেক দিন আরতি দর্শন করতে যাও, তুমি তো চৌকে দেখো না, যে তুমি কি করে আরতি দর্শন করো? বলে, না আমি তো দেখি না, কিন্তু সে তো আমায় দেখে। বা কেমন কথা, আমি তো তাকে দেখছি না, সে তো দেখছে। যে আজকে যদি আমরা এখানে কেউ দেখি না, সে তো আমরা যে হরিবলদনি দিয়েছি, মরণকালে বিচার যেদিন হবে ওই দিন বলবে, ওই দেখো বিধুচন্দ্র মহাশয়ের বাড়িতে তোমার হাতটা উপর দিকে। আমরা সবাই হাত উপর দিকে তুলে বলি, প্রেমানন্দ হরিবল, 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 হরিবল। আমি আজকে মধ্যরাত্রিতে ভগবানের কাছে প্রার্থনা করব, যারা হরিদ্বনি করলেন হাত তুলে, আমি গোবিন্দের কাছে বলবো, গোবিন্দ তাদের পরিবারকে তুমি শান্তি রাখো, সুখে রাখো, তাদের নিদানকালে এই হাতে ধরে তুমি শ্রী বৃন্দাবনে নিয়ে যেও। মালারা সরাও মাগন্দা, দেখো দেখো নদিয়ার নাগরী যেই মাত্র হরিদ্বনি শুনছে চমকে উঠেছে। আস্তে আস্তে কথাগুলো শুনো, হে ছোট ভাইরা, অভিশাপটা খুব শান্ত, খালি কথাগুলো শুনো বসে বসে। আমার এখন আর শিশুবেলা থেকে 38 বছর আমার কীর্তনের বয়স হয়েছে, আমার এখন আর উড়ুম জুড়ুম এবং অস্বাস্থ্য কথা আমার বলতে বাসনা নেই।
এইভাবে নদিয়ার নাগরী বসন্তটা পড়েছে স্বামী তার শয্যায় হরিবল ধরে শুনে নদিয়ার নাগরীর এই দেখুন বসন্তটা খসে গিয়েছে ছুটছে গৌর প্রেমে যাকে ধরেছে গৌর প্রেমকে যারা ভালোবেসেছে সে বিনা কেউ জানে না গৌরী প্রেমের মধুরী মা নদিয়ার নাগরীর বসনে কষে গিয়েছে সেদিকে খেয়াল নেই শুধু এইভাবে যারা ভগবানকে ভালোবাসে দেখবেন তারা নিজে নিজেকে হারিয়ে পেলে তো এইভাবে ছুটছে নদিয়ার নাগরী আলুডুলু করে রাত্রবেলা তো ঘুমও আসছে আর হরিদ্বনি শুনে এইভাবে ছুটছে পাগলিনীর মতো স্বামী জাগিয়ে দেখে স্ত্রী তো পাশে নাই কিছু দূর পথ অতিক্রম হয়ে বলছে দাঁড়াও আমার স্ত্রী হয়ে আমাকে না বলে রাত্রিবেলা কোথায় যাচ্ছ আস্তে আস্তে ছোট ভাইরা একটু শান্ত হও নদিয়ার নাগরী বলছে যার সঙ্গে মোর কথা ছিল দেখি তো আপনার স্ত্রী যদি রাত্র বারো ঘটিকায় রাস্তায় বাহির হয়ে বলে যার সঙ্গে মোর কথা ছিল কেমন করবেন ধর্ম শর্ম সব বলবেন দূরে যাক বলবেন আয় ঘরে আয় যতই কৃষ্ণ কথা বলি না কেন মূলে কিন্তু আমরা আর বল নাই